ধরেন একজন প্রবাসীর জন্য বই নষ্ট হয়ে যায়, আবার এই মনে করেন একজন প্রবাসীও নষ্ট হয়ে যায় একজন বোন, কিন্তু বাড়ি মনে করেন অনেক জানের ঝুঁকি নিয়ে মনে করেন বাড়ি টেকা দেয়, কারণ হেডেও তো হেগে ব্যথাটাও বুঝুর লাগবো যে প্রবাসে তো একটা মানুষ কষ্ট করে অনেক, কারণ হেডে যদি নাকি হেডটা যদি নাকি কিছুটা দেহার পারি তাহলে সে তার মনটা একটু উইয়ে যাবে। আমরা জানি বিদেশে আছেন, দেশে কেন এতদিন পরে এখন এখন আমি যদি ঠিক থাকি হে ঠিক, আর আমি যদি নাকি এই হয়ে যাই তাহলে হে ঠিক না, আর যদি নাকি ঠিক হয়ে থাকি তাহলে মনে করেন হে কইছে আমি অনেকদিন বিদেশ করে বললাম সমস্যা নাই অনেকদিন, আপনি ঠিক থাকলে সে ঠিক, মানে জায়গায় জায়গায় মনে করেন চলে যাইতেছে টাকা পয়সা মাইরে, এই যে বলছেন আমরা তো এরকম, হে আমার বর খুব ভরসা করে আমিও করি, আমরা দুজন আমরা অনেক প্রবাসীর বউ দেখছি যে সারা বছর মানে বছরের পর ইনকাম করে বউর কাছে টাকা পাঠাইতো, বাপ মাকে দিত না, সেই টাকা বউ মেরে দিয়ে আরেকজনের সাথে ঘরে সংসারে চলে গেল, এটা তো ঠিকই, মানে হেরা তো মনে করেন প্রবাসী ভাই গেও কই, হেরা তো বউরে মনে করেন চাওয়ার সাথেই দিয়ে যায় মা বাপরে দেয় না, মনে করেন যদি নাকি আগে থেকেই তাকে একটা ই করতো যে না আমি টাকা কষ্ট করে কামামু কিংবা তুমি সব টাকা যদি নাকি দেখানি তো প্রবাসী বউরা কিভাবে থাকে, যদি হে যদি একটু বলতো যে তুমি একটা জিনিস করো তাহলে মনে করেন হের জন্য পাজে হয়ে যাক তো বউ মনে করেন, আর যদি নাকি কোনো কত নারীরাও আছে যে খালি স্বামী দেই মানে সারা বছর বাহিরে থেকে খাবার খায়, পাগল হবে বউ যেটা বলবে সেটা না শুনলে তো স্বামী না, এত করা এত তো আবারই করা যাবে না, আমি আমার যে স্বামীরে মানা করি আমি যে মানে কত সময় কই আমার সাথে একটু একটু রাগ করবে হ্যান তেন একটু কই, কারণ কৃষি নিকে এত প্রশ্রয় দেওয়া ভালো না, প্রশ্রয় জন্যই তো মনে করেন চলে যায়, মানে নারী কি এত প্রশ্রয় দেওয়া ভালো না পুরুষ না, কারণ কত মানে আমি একজন প্রবাসী বউ মনে করেন আরো প্রবাসী বউরা মন খারাপ করতে পারে, কিন্তু এটা সত্য কথা যদি হে কিছু করতো তাহলে মনে করেন হেডের পর একটা মোহাব্বত আসতো, হে অন্য জায়গায় কোনো জায়গায় ই করতো না তাহলে মনে করেন পোলাপান বাচ্চা আগে কেরিয়া নষ্ট হয়ে যায়, আমিও তো সবকিছু করতেছি কতজনে কয় যে আমি পারি না পারতে হইব, এমন কোনো কাজ আছে যে এই পৃথিবীতে যে করা যাইব না, শিখতে শিখতেই তো মানুষ সবকিছু করে, শিখতে শিখতে সবকিছু করে মনে করেন, তার মানে এটা বোঝা গেল যে মর্জিনা আবার ঠিক আছে ওই জন্য ভাইও ঠিক আছে, হ্যাঁ আমরা দুজনই ঠিক মাশাআল্লাহ, এটা খুবই ভালো লাগলো শুনে, তো তাহলে এই যে যেসব বললেন যে যেসব নারীরা চলে যায় প্রবাসী ভাইয়ের ওয়াইফরা মনে করেন একজন প্রবাসীর জন্য বউ নষ্ট হয়ে যায়, আবার এই মনে করেন একজন প্রবাসীও নষ্ট হয়ে যায় একজন বোন, না তো এই আপনার কাছে জানতে চাই যে এই যে বলছেন যে প্রবাসী যে বউরা চলে যায় আসলে কেন যায়, একজন প্রবাসী অনেক মনে করেন আমিও তো মনে করেন স্কুলে যেতাম বাচ্চা দিবের মনে করেন আমি স্কুলে একটা মানুষরাও দেখতাম না যে বাহিরের কোনো ফোনে কথা না কইতো, মানে স্বামীরা দেখুন বইলে অন্য জায়গায় তার কথার ঢং দেখলেই তো বোঝা যাচ্ছে কার হাতে কইতেছে, কারণ স্কুলে যায় বসতে লাগবো কে বাচ্চা দিয়ে আসুন টাইম মতো নিয়ে আসুন, আমি তারপর থেকে স্কুলে যাইনি, তারপর থেকে আমি গরু পালা শুরু করে দিছিলাম, তারপরে মনে করেন বাচ্চাকে আমি অত বাচ্চা পড়াইতেছি দুইজন মনে করেন দুজনে তো আমার এই যে করতেছে, আবার কত দেড় পারে যে এগুলো করে বাচ্চা পড়াম কে মাই না আমার তো দুটা বাচ্চা পড়তেছে, আমি তো স্কুল যাই বসে সময় কাটি নেই যখন প্রয়োজন পড়ে তখন যাই তাছাড়া জানি, আচ্ছা তার মানে মর্জিনা আপার কথা এটা বোঝা গেল যে ধরেন বাচ্চা তো সবারই আছে, অনেক প্রবাসী ভাইয়েরাই আছে যে প্রবাসী ভাইয়ের ওয়াইফ যারা আছে বাচ্চা নিয়ে স্কুলে যায় অযথা সময় কাটায় আর ওই সময়টাই বিভিন্ন প্লবনে পড়ে যায় নাকি, মানে মানুষ পাজি তো এই জায়গাতে ওর চেয়ে ঘরে বসে হাঁস মুরগি গরু বাছুর এগুলো লালন পালন করলে সময়টা পাস হবে, আমারও তো যাওয়ার পরে বাইরে যাওয়ার পরে অনেকেই ফোন দেয় অনেক পদের কথা বলছে, আমি নাম্বার ব্লক দিয়ে আমি তার সাথে কোনো বাজে মন্তব্য কোনো কথা কইনি, কারণ ওই মনে করেন একদিন দুদিন কথা কইতে কইতে দেখতে দেখতে ভালো লাগে ওই যে মানুষ খারাপ হয়ে যায়, তার লিগে কোনো মানুষের হাতেই করি না, আমার যা দরকার ধরো, আমরা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনলাম আসলে, কারণ প্রবাসী ভাই গুলো দরকার যে কিছু একটা করে খাও
প্রবাসী বৌরা তাদের উদ্দেশ্যে আপনি একজন প্রবাসী বউ হিসেবে যেহেতু আপনি আছেন, আপনার সম্পর্কে শুনলাম, আপনার ভাই আপনার, আমি প্রবাসী বউ গে কই মনে করেন আমার কথাটা তাকে কষ্ট লাগবো যে আপা কি বলতেছে, হেও একজন প্রবাসী ভাই, আমি মানে হেগে কই যে কিছু একটা কইরা খাও, মনে করবে হেয়ারও ইনকাম হলো, মনে করবে দুজনের ইনকাম হলি মানে সচ্ছল সংসার, কত প্রবাসী দিন মিল টাকা পাঠাবো না, অনেক কষ্ট, কিন্তু বাড়ি মনে করেন অনেক জানের ঝুঁকি নিয়ে মনে করেন বাড়ি টাকা দেয়, কারণ হেডেও তো হেগে বেথাটাও বুঝুর লাগবো যে প্রবাসী তো একটা মানুষ কষ্ট করে অনেক, কারণ হেডে যদি নাকি হেডটা যদি নাকি কিছুটা দেহার পারি আমাকে মনে করেন আইটু দেন, আমার একটু আর একটু স্বপ্ন আছে মনে করেন, কারণ হে যদি না আসে হে কয় তুমি ঠিক থাকলে সব ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তার মানে ভাই আসতে চাচ্ছে না? দেশের বউরা এরকম অন্য পুরুষের কাছে চলে যায়, এটা একটি কারণ অনেকই মানে প্রবাসীর টাকা বউ হইতেছে অন্যের, মানে প্রবাসীর টাকা তো কিন্তু বউ যাইতেছে কিন্তু অন্যের হইয়ে, এটা তো প্রবাসী ভাইরা খেয়াল করে না। ফোন কি মানুষ মনে করেন এখন করে যে মনে করেন যোগটা এই ফোন মনে করেন তিন চারবার ও দেয়, কারণ হে যা বুঝাইতেছে তাই বুঝতেছে। আমার কিন্তু বলে নাই, আমারে মানা করছে, কিন্তু তারপর আমি নিজে দেখছি যে আমি যদি নাকি কোন খারাপ রাস্তায় চলে যাই তাহলে মনে করেন আমার আমার সংসারটা ই হয়ে যাইব, নষ্ট হয়ে যাবো, আমার মেয়ে ছেলের মনে করেন কেরিয়ার নষ্ট। আমরা সামনে আরো আশা করবো যে মর্জিনা আপার এই সততা নিষ্ঠাটা যেন অবশ্যই থাকে এবং ভাইয়ের বিশ্বাস যেন সারা জীবনই থাকে। আমি সব প্রবাসী বউকেই কই যে আমার মতো ওই করে থাক, মানে দেশে কোনো একটা কাজ করো, বিনা কাজে বসে থাকলে নানা মানে তাকে কষ্ট লাগবে ঠিক আছে, কিন্তু প্রবাসী ভাই কেউ কই যে আপনি বড়দের কিছু একটা করে এখন তাহলে বউ থাকবো। আচ্ছা, মানে কিছু একটা কাজে ব্যস্ততার মধ্যে থাকলে তাহলে অবশ্যই বউরা থাকবে। হ্যাঁ, ব্যস্তর মধ্যে মনে করেন আমার টাইম নাই। আচ্ছা, ব্যস্ত থাকলে এই ধরনের কাজে বা আচ্ছা এখন একটা কথা জানতে চাই, সেটা হলো এই যে ধরেন ভাইকে তো অনেক ভালোবাসেন, ভাই এখন প্রবাসে, এমন কোন কথা আছে যেটা ভাইকে কোনোদিন বলা হয়নি? না কি কথা কম কিছু বলা হয় মানে আসে না মনের ভেতর কিছু কথা লুকে থাকে যে ভাইকে কোনোদিন? আমার এখন মনে করেন এই যে আমি এইগুলো করি না, আমার এইগুলো এই সব কিছু, তারপর ভাই কিছু না আছে, আমি মনে করেন খারাপ লাগলে তো কিছু করার নাই, বুঝেন নাই? ও আচ্ছা, খারাপ লাগলে কিছু করার নাই না, আমি যদি খারাপের কথা কই তাহলে কি হে বাহিরে তার পর কথা শুনতে যাচ্ছি, ভাইকে ভালোবাসেন এরকম কোন কথা আছে না? ভালো না বাসলি কি এইগুলো কই দেখাইতাম নাকি? তো ভাইকে কি একটু বলবেন যে প্রতিবেদনের মাধ্যমে কতটা ভালোবাসেন? তারপরও মানুষ ভালোবাসার প্রকাশ থাকতে হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ না হলে আপনার ভিতরে যদি ভালোবাসা থাকে, আমার প্রকাশ ভিতরেই থাকে, এই দিয়ে কিন্তু অনেক সময় খারাপের দিকে যায়, বেশি ভালোবাসা আর যদি ভিতরে রাখে ইনশাআল্লাহ আমার যাইবো না, ইনশাআল্লাহ তোর বিশ্বাসটা আছে আমার প্রতিও, তার বিশ্বাস আছে আমারও, মনে করেন আমাকে দুজনের বিশ্বাস এক পথে সবাই না, এটা বোঝা গেল যে আপার মুখে যে একটু হাসি দেখলাম, এই হাসিটা কিন্তু বোঝা যাচ্ছে ভাইকে অনেক ভালোবাসে, ভাইও অবশ্য হাসিটাই বুঝতে পারবে। তো যাই হোক, আগের মতো কি পান খাওয়া ছেড়ে দিয়েছেন নাকি? না না, পান না খালি বাদে আমি এইগুলো করব, আমি রাত জাগি, বুঝেন নাই?
রাতে মনে করেন ওরা কিভাবে শুয়ে রয়েছে এগুলো দেখুন না, গালের ভিতরে বাচ্চা কিভাবে মনে করেন। আপনি যতক্ষণ আমার সাথে কথা বলছেন আপনি কিন্তু দাঁড়িয়ে কথা বলছেন না, এই যে মহিষের শরীরের কি কি পরিষ্কার করছেন, ময়লা পরিষ্কার করছেন, মাছি মশা সারাক্ষণ পরিচর্যার উপরে আছে, পরিচর্যাই করছেন, এই যে যত্ন করছেন, এটা কিন্তু আপনার এই সফলতার মতো মনে হয় একটা কারণ মহিষের যে এই যে আচ্ছা আমরা আর সময় নেব না, শেষ করব। প্রিয় দর্শক, আমরা মর্জিনা আপার মহিষ পালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম, আশা করি প্রতিবেদনটা আপনাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই এই প্রতিবেদনটা সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে বিশেষ করে প্রবাসী ভাইয়ের ওয়াইফ যারা আছে তারা যেন মর্জিনা আপার এই কথাগুলো আমলে নিয়ে নিজেকে মর্জিনা আপার মতো প্রস্তুত করতে পারে বা করে। তো দর্শক, শেষ করব, আর কেউ যদি মর্জিনা আপার কাছ থেকে মহিষ নিতে চান বা কোনোভাবে যোগাযোগ করতে চান তাহলে আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। যদি আমরা মনে করি যে হ্যাঁ আপনাকে নাম্বার দেওয়া যাবে তাহলে আমরা দিব, আদারওয়াইজ কেউ দুষ্টমি বা ফাজলামি করার জন্য কেউ নাম্বার চাবেন না দয়া করে। তো আজকে আমরা দর্শক এখানে শেষ করব, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।